আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে বাড়িতে অবস্থান করতেছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনায় আজকে আমি ক্লাস শুরু করতেছি। আজকে আমি রসায়ন বিষয়ে তোমাদের যে চ্যাপ্টারটি কন্টিনিউ হচ্ছিল জৈব রসায়নের জৈব যৌগ চ্যাপ্টারটি কন্টিনিউ হচ্ছে, জৈব রসায়ন চ্যাপ্টারটি অধ্যায়টি কন্টিনিউ হচ্ছিল। তো এই অধ্যায়ে গত ক্লাসে আইসোমারিজম, জিওমেট্রিক্যাল আইসোমারিজম হয়েছে, আজকে আমরা অপটিক্যাল আইসোমারিজম দেখব। তো আমরা যদি একটু রিক্যাপ করি যে আইসোমারিজম, বিশেষ করে স্টেরিও আইসোমারিজম দুইটা ভাগ, একটি হলো জিওমেট্রিক্যাল আইসোমারিজম, একটি অপটিক্যাল আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম সংজ্ঞা আমরা গত দিনই তোমরা শিখেছো যে সকল জৈব যৌগের মানে যৌগের ক্ষেত্রে তাদের গাঠনিক এবং আণবিক সংকেত একই, কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাসের ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয়, তাদেরকে আমরা বলি কি স্টেরিও আইসোমার, তাদের যারা পরস্পরের যে সমানু সেই সমানুর প্রক্রিয়াটাকে আমরা বলি স্টেরিও আইসোমারিজম। আর যে সমানুগুলোই হয় সেই সমানুগুলি পরস্পরের যে সমানু তাদেরকে আমরা বলি স্টেরিও আইসোমার। তো স্টেরিও আইসোমারিজম দুই ধরনের, একটি হলো জিওমেট্রিক্যাল, একটি হলো অপটিক্যাল আইসোমারিজম। গত ক্লাসে জিওমেট্রিক্যাল আইসোমারিজম নিয়ে আলোচনা হয়েছে, আজকে আমরা শুরু করব অপটিক্যাল আইসোমারিজম। তো অপটিক্যাল আইসোমারিজম হচ্ছে যে সমস্ত আইসোমারিজমে যে সমস্ত আইসোমার যাদের আণবিক এবং গাঠনিক সংকেত একই, কিন্তু তাদের ইয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি যে তাদের যে তল সমাবর্তিত আলোর ক্ষেত্রে তারা ভিন্ন ভিন্ন আচরণ করে, এবং তল সমাবর্তিত আলোর ক্ষেত্রে একটি ক্লকওয়াইজ আলোর তীব্রতা দেয় আর একটি অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই যে তল সমাবর্তিত আলোর ক্ষেত্রে যে তাদের ভিন্ন ভিন্ন আচরণ, এই সমানুকে আমরা বলবো কি স্টেরিও, বিশেষ করে অপটিক্যাল আইসোমারিজম। তো অপটিক্যাল আইসোমারিজমের ক্ষেত্রে যেমন এটি একটি এরকম ধরনের সমানু, সেই সমানুকে আমরা এদের ক্ষেত্রে অপটিক্যাল আইসোমারিজম আমরা দেখতে পাই। তো অপটিক্যাল আইসোমারিজমের ক্ষেত্রে আমরা সংজ্ঞা বললাম যে আমরা ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে খেয়াল করো, এখানে ল্যাকটিক অ্যাসিডে যেমন আমরা দেখতেছি কি যে এখানে একটি কার্বন আছে, কার্বনের চারপাশে চারটি ভিন্ন গ্রুপ আছে, তা এরা যে পরস্পরের সমানু দিবে, তো এদের ক্ষেত্রে আমরা যদি দেখি যেরা যদি আমরা যদি তল সমবর্তিত আলো বা পোলারিমিটার একটি যন্ত্র আছে যেটি নিয়ে আমি একটু পরেই বলবো ডিটেলস, এই পোলারিমিটারে যদি আমরা যদি এই যৌগটিকে রাখি তাহলে এই যৌগটির ক্ষেত্রে একটা সমানু, আমরা যদি বলি যে এই যে ডান পাশের সমানুটি, যদি আমরা যদি দেখি যে ডানে যদি আমরা যদি ঘড়ির কাঁটার ডান দিকে যদি আমরা যদি একটি নব থাকে সেটিকে ঘোরালে আমরা আলোর উজ্জ্বলতাটি পাবো, আর বাম পাশের সমানুর ক্ষেত্রে ঠিক একই কোণে বাম দিকে পাবো। তো এখানে দেখা যাচ্ছে কি যে পোলারিমিটারে ডান এবং বামে, ঘড়ির কাঁটার দিকে ডান এবং বামের ক্ষেত্রে এটি ভিন্ন ভিন্ন আচরণ করে, কিন্তু এদের কিন্তু গাঠনিক এবং আণবিক সংকেত কিন্তু একই। এরই হচ্ছে কি অপটিক্যাল সমানুতা, এবং এই প্রক্রিয়াটা হলো অপটিক্যাল আইসোমারিজম। তো অপটিক্যাল সমানুতার ক্ষেত্রে যেটি হলো যে কতগুলি শর্ত আছে, সেই শর্তের ভিতরে আমরা যদি একটি বলি যে অপটিক্যাল চক্রগুলোকে অবশ্যই আলোক সক্রিয় হতে হবে, এবং এটিকে এই যৌগটিকে কাইরাল কার্বন থাকতে হবে, কাইরাল থাকতে হবে। কাইরাল কার্বন কি সেটি আমরা একটু পরেই আসবো, আমরা কাইরাল কার্বন থাকতে হবে, এবং একটি এই যে দুইটি পরস্পরের যে সমানু, এই সমানুকে একটিকে আরেকটির উপরে সেটি উপরিস্থাপনীয় হবে না, অউপরিস্থাপনীয় হবে, কিন্তু একটি আরেকটির উপরে মিরর ইমেজ হতেও পারে, আলোক সমানুতার ক্ষেত্রে মিরর ইমেজ, একটি আরেকটির ক্ষেত্রে মিরর ইমেজ, দর্পণ প্রতি পরস্পর অসমাপিত হবে, মিরর ইমেজ হতেও পারে, অনেক ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু একটি আরেকটির উপর অসমাপিত হবে, এবং এদের তল প্রতিসম্য বা কেন্দ্র প্রতিসম্য এই দুইটি অনুপস্থিত থাকবে। এখন আমরা যেটি বলছি যে যে দুইটি যৌগ পরস্পরের যারা সমানু তাদের কিন্তু আণবিক এবং গাঠনিক সংকেত একই, কিন্তু তাদের তল সমবর্তিত আলোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আচরণ করে। তো তল সমবর্তিত আলোটি কি এবং এটা এখানে কিভাবে এই আচরণটি ভিন্ন হয় সেটি আমরা ডিটেলস দেখব, তারপরে আমরা এই শর্তগুলির বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো ইনশাল্লাহ। তা আমরা যদি বলি যে তল সমবর্তিত আলো বা প্লেন অফ পোলারাইজড লাইট, এটা হচ্ছে কি যে কোনো একটি সাদা আলো যদি বলি, আমরা যে কোনো একটা সাদা আলো যদি একটি নলের মধ্য দিয়ে পাস করা হয় তাহলে সাদা আলোটা আসলে কী হবে, এটি চারদিকে ছড়িয়ে যাবে। আমরা যদি সাদা আলোটাকে যদি দেখি, একটি আলো যদি দেখি তাহলে এই আলোটা এদিকে কিন্তু চারদিকে ছড়িয়ে যাবে, কিন্তু
এই আলোটিকে যদি একটি প্রিজমের ভিতর দিয়ে নিকল প্রিজম ক্যালসিয়াম কার্বনেট যুক্ত প্রিজমে প্রিজমের মধ্য দিয়ে যদি পাস করা হয় তাহলে এই আলোটা আমরা যদি একটু খেয়াল করি দেখো যে এই আলোটাকে যদি আমরা যদি একটি প্রিজমের মধ্য দিয়ে পোলারাইজিং ফিল্টার এই ফিল্টারের মধ্য দিয়ে যদি আমরা চালনা করি তাহলে এই আলোটি কিন্তু এই যে একটি ফিল্টারের মধ্য দিয়ে যদি চালনা করি তাহলে এই আলোটি কি হবে একটা সিঙ্গেল স্লিটে আলোটা দেখা যাবে একটা উজ্জ্বল সিঙ্গেল স্লিটে আলোটা দেখা যাবে যে আলোটা ছড়িয়ে গেছিল সে আলোটা নলের মধ্য দিয়ে কিন্তু একটা সিঙ্গেল স্লিটে আলোটা দেখা যাবে তাহলে এই লাইটটাকে বলবো আমি কি প্লেন অফ প্লেন পোলারাইজ লাইট বা তল সমবর্তিত আলো এখন এই যে তল সমবর্তিত আলো এখন এই পোলারিমিটারে যদি আমি যদি আলোটাকে যদি দেখি তো এই আলোটা সবসময় যেহেতু এটি এই পোলারাইজিং ফিল্টারের মধ্য দিয়ে যায় একটি আলোর সোর্স থেকে সেই জন্য এটি কিন্তু সবসময় একটা সিঙ্গেল স্লিটে হয় এখন এই আলোটাকে যখন এই যে আমরা যদি দেখি যে এই যে এখানে আলোর উৎস এটি আলোর সোর্স এবং আলোর সোর্স থেকে আমরা নর্মাল লাইট এই আলোর সোর্সটা যদি আমরা যদি একটি এরকম নলের মধ্য দিয়ে দেখি তাহলে এরকম একটি স্ক্যাটার্ড অবস্থায় দেখব সেটি আমরা যদি এরকম পোলারাইজারের মধ্য দিয়ে যদি যাই তাহলে এখানে একটি প্রিজম পোলারাইজার হিসেবে এখানে প্রিজম ব্যবহার করা হয় এই নিকল প্রিজম ব্যবহার করা হয় এই নিকল প্রিজমের মধ্য দিয়ে যদি যাই তা এটি একটি প্ল্যান অফ পোলারাইজড লাইট এই যে একটি সিঙ্গেল স্লিট আলো হবে এখন এইখানে এই নলের মধ্যে যে আমরা যে যৌগটি সেটি আলোক সমানো কি না এই এই স্যাম্পল টিউবের মধ্যে আমরা এই যৌগটিকে রাখবো এখন এই যৌগটিকে রাখার পরে এই যৌগটি যদি আলোক সমানো হয় মানে আলো প্রতি যদি তার যদি সংবেদনশীলতা থাকে তাহলে সে কী করবে আলোকে শোষণ করে নেবে এবং আলোকে শোষণ করলে এই আলোটা যে এই যে এখান থেকে যে দর্শক যে দেখতেছিল যে উজ্জ্বল আলো দেখতেছিল নর্মালি যখন যৌগ ছিল না কিন্তু যখন এই এর মধ্যে যখন টিউবের মধ্যে যখন সমানটি দেওয়া হবে যখন জৈব যৌগটি তরলটি দেওয়া হবে তখন কিন্তু এর মধ্য দিয়ে যখন আলোটি পাস করবে তখন এই আলোকে সে শোষণ করে নেবে এই আলোকে শোষণ করে নিলে এই সিঙ্গেল স্লিটের আলোটি কিন্তু তার উজ্জ্বলতা কমে যাবে কিন্তু এই যদি দেখা যায় যে নবটিকে ঘুরিয়ে ডানে অথবা বামে ঘুরিয়ে পার্টিকুলার একটা কোণে যেমন আমরা যদি বলি যে ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে 2.24 ডিগ্রি এই পরিমাণ আমরা যদি ল্যাকটিক অ্যাসিডের কথা বলি যে এই যে ল্যাকটিক অ্যাসিডের যদি কথা বলি তাহলে এটা যে এই এই যৌগটি এটি একটি ল্যাকটিক অ্যাসিডের সমান এটির ক্ষেত্রে দেখা যায় কি যে 2.24 ডিগ্রি ডানে ঘুরানোর পরে এই যৌগটি কিন্তু আবার তার উজ্জ্বলতা কিন্তু ফিরে পাবে তাহলে দেখা যাচ্ছে যে এটির আরেকটি সমানু আমরা যদি এটির একটি সমানু যদি বলি যে এই তাহলে এই সমানুটির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এটি সমানু এখন এই এই সমানুটা যদি আমরা দেই এখানে যদি দেখি যে আমরা ডানে যে পরিমাণ কোণে ঘুরানোর পরে এটির আলোর উজ্জ্বলতা পাওয়া যাবে ঠিক এই যৌগটার ক্ষেত্রে ঠিক সেম একই পরিমাণ ডিগ্রি এখানে ডানে আমি যদি এটাকে প্লাস দিয়ে বলি যে প্লাস এত ডিগ্রি মানে ডানে এটা ঘুরেছে তাহলে এটা এটা যদি ঠিক এই যৌগটা যদি ওই সেই নলের মধ্যে রাখা হয় তাহলে এটা এটার ক্ষেত্রে কি হবে এটি একটি অপটিক্যালি অ্যাক্টিভ এটিও আলো শোষণ করবে এই সমানুটিও আলো শোষণ করবে কিন্তু এই সমানুটার ক্ষেত্রে এটা কি হবে ঠিক বামে ওই কোণ পর্যন্ত ঘুরালে সেটির উজ্জ্বলতাটা আবার ফিরে আসবে কিন্তু নর্মাল স্লিট যেটি আমরা দেখব সেটি কিন্তু আলোর উজ্জ্বলতা কমে যাবে তাহলে 2.24 ডিগ্রি তাহলে আমরা দেখলাম কি যে একটি ডানে একটি বামে তাহলে আমি যদি এটিকে আরেকটু দেখাই আরেকটি চিত্রে দেখাই তাহলে খেয়াল করো যে এখানে আমরা দেখতেছি কি যে পোলারাইজড লাইট আনপোলারাইজড লাইট এটি প্রিজমের মধ্য দিয়ে পোলারাইজড লাইট একটা সিঙ্গেল স্লিটে আলোটা আসছে এই সিঙ্গেল স্লিটে আলোটার এই যে নলের মধ্যে এই টিউবের মধ্যে যখন এখানে সাবস্টেন্স দেওয়া হচ্ছে যৌগটা দেওয়া হচ্ছে তখন কিন্তু এটা কি হচ্ছে একটি রোটেট করার পরে এই যে পার্টিকুলার এই কোণে এই যে এটি ডানে বা বামে এটি পার্টিকুলার এই কোণে ঘোরার পরে এর উজ্জ্বলতাটা কিন্তু ফিরে আসবে তাহলে এই যে তল সমবর্তিত আলো যেটি এই তল সমবর্তিত আলোর ক্ষেত্রে এই দুইটি সমানুর কিন্তু আচরণ ভিন্ন ভিন্ন একটি ডান দিকে ঘোরানোর পরে তার উজ্জ্বলতা ফিরে আসছে একটি বাম দিকে ঘোরানোর পরে তার উজ্জ্বলতা ফিরে আসছে তাহলে এই যে তল সমবর্তিত আলোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আচরণ এটিকেই আমরা বলবো যে তাদের আণবিক সংকেত গাঠনিক সংকেত একই তল সমবর্তিত আলোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আচরণ এটি হচ্ছে
আলোক সমানতা। এখন যেই এই সমান্তরবর্তী যেটি ডান দিকে পার্টিকুলার নির্দিষ্ট একটি কোণে একটি যৌগের ক্ষেত্রে এই কোণের মান ভিন্ন ভিন্ন হবে, নির্দিষ্ট একটি কোণে ঘোরানোর পরে নবটি ঘোরানোর পরে এটি আলোর উজ্জ্বলতাটা আগের মতো ফিরে আসবে, তাকে আমরা বলবো ডানাবর্তী বা ডেক্সট্রোরোটেটরি। ডেক্সট্রোরোটেটরি এটাকে আমরা বলবো কি ডানাবর্তী, ডানাবর্তী বা ডেক্সট্রোরোটেটরি আমরা যদি ইংলিশে বলি ডেক্সট্রোরোটেটরি, ডেক্সট্রো ডেক্সট্রোরোটেটরি। আর যদি আমরা যদি একটি হলো ঘড়ির কাঁটার দিকে আমরা দেখতেছি এখানে যে ডেক্সট্রোরোটেটরিটা হচ্ছে প্লাস বা ঘড়ির কাঁটার দিয়ে ঘূর্ণন, আমরা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে যদি আমরা পার্টিকুলার নির্দিষ্ট কোণে এটা যদি 2.24 ডিগ্রি কোণে যদি ডান দিকে ঘুরানোর পরে যদি আলোর উজ্জ্বলতাটা ফিরে আসে তাহলে আমরা বলবো এটাকে ডেক্সট্রোরোটেটরি। আর যদি বাম দিকে ঠিক একই পরিমাণ ঘড়ির কাঁটার দুটি দিকে যদি ঘড়ির কাঁটা বিপরীত দিকে যদি হয় একই নির্দিষ্ট কোণে ওই ওই পরিমাণ কোণেই বাম দিকে ঘোরানোর পরে এইটির যদি আলোর উজ্জ্বলতা ফিরে আসে তাহলে আমি সেটিকে বলবো কি ল্যাভোরোটেটরি। তাহলে আমরা বলতেছি কি যে এটিকে ডেক্সট্রোরোটেটরি আর এটাকে বলতেছি আমরা কি ল্যাভোরোটেটরি, ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘূর্ণন এবং কোণ হবে সেম কোণ, একই একই কোণের মান হবে। এবং এই যন্ত্রটা যদি তোমরা দেখো তাহলে আমরা দেখবো কি যে এখানে যদি আমরা চিত্রে দেখি যে এটি ডান দিকে বাম দিকে ঘুরেছে আমরা দেখতে পাচ্ছি এখানে বাম দিকে, তাহলে এই এই এইখানে যে নমুনাটি দেওয়া হয়েছে এটি কিন্তু ল্যাভোরোটেটরি বা বামাবর্তী। তো এটির আমরা যদি চিত্রটা দেখি আসলে মূল পোলারিমিটারটা এরকম চিত্রটা, এই মূল পোলারিমিটারে এখানে নলটা থাকে যে নল টিউবের মধ্যে স্যাম্পলটি যোগ করা হয়, এটি হচ্ছে একটি কালো নব আর এখানে দর্শক এখান থেকে দেখে, এটি হচ্ছে সোর্স অফ লাইট, এখানে লাইটের সোর্স থাকে, এখান থেকে লাইট পাস হয়, পাস হওয়ার পরে এখানে যদি এইখানে এই নলের মধ্যে যদি ইয়া না থাকে স্যাম্পল না দেওয়া হয় তাহলে এখানে একটি পোলারাইজার থাকে এবং এই পোলারাইজারের মধ্য দিয়ে এই যে আলোটি স্ক্যাটার্ড হয়ে যায় সেই আলোটি সিঙ্গেল স্লিটে এসে সিঙ্গেল স্লিটে দেখা যায় এবং এই আলোর উজ্জ্বলতাটি এখান থেকে দর্শক দেখতে পায়। যখন এই নল এখানে এইটি ওপেন করে যখন এখানে টিউবের মধ্যে গ্লাসের গ্লাস টিউবের মধ্যে যখন এখানে স্যাম্পল দেওয়া হয় তখন কি হয় এই যে সোর্স থেকে যে আলো এখানে আসতে যায় সিঙ্গেল স্লিটে যেটি তল সমাবর্তিত আলো, এই আলোটি কিন্তু উজ্জ্বলতাটা এই এই ইয়াটা এই যৌগটা কি করে, যেহেতু যৌগটা অপটিক্যালি অ্যাক্টিভ এই যৌগটা কি করে এই যৌগটা আলোকে শোষণ করে নেয়, তখন আলোর উজ্জ্বলতাটা কমে যায়, তখন এই নব দিয়ে ঘুরিয়ে এটাকে হয় ডান দিকে অথবা বাম দিকে নির্দিষ্ট কোণে ঘুরিয়ে দেখতে হবে। ডান দিকে ঘুরানোর পরে যদি এই উজ্জ্বলতাটা যদি আবার ফিরে আসে তাহলে দেখতে হবে কত ডিগ্রি কোণে ঘোরানোর পরে ফিরে আসছে, তাহলে ডান দিকে ঘোরালে সেটিকে আমরা বলছি ডেক্সট্রোরোটেটরি বা ডানাবর্তী আর বাম দিকে ঘোরালে সেটিকে আমরা বলছি বামাবর্তী। এখন আমরা যেটি বলছি যে ডেক্সট্রোরোটেটরি মানে ডান দিকে ঘোরানো এবং ল্যাভোরোটেটরি মানে বাম দিকে ঘোরানো, তাহলে অপটিক্যাল রোটেশনের ক্ষেত্রে একটি ডান হবে এবং একটি বাম হবে। আমাদের নেক্সট যেটি আমাদের শর্তগুলো ছিল যে একটা যৌগ অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে আমরা দেখব কি সরি এখান থেকে এটা দিয়ে আমরা দেখাই, কাইরালিটি বা কাইরাল কার্বন, একটি যৌগ কাইরাল হওয়ার ক্ষেত্রে অপর কাইরাল অণু, কাইরাল অণুকে কোনটা বলবো আমরা, এই যৌগটাকে কাইরাল অণু বলবো। কাইরাল অণু কখন বলবো যে যে অণুটি তার যে সমাণু, একটি যৌগের যে আরেকটি সমাণু সেই সমাণুটির উপরে এটি যদি অপরিস্থাপনীয় হয় অর্থাৎ উপরিস্থাপনে আমরা যদি একটার উপরে আরেকটাকে যদি না বসাতে পারি, যদি বসালে যদি ভিন্ন ভিন্ন আমরা এই যৌগটাকে তুলে যদি আমরা এই যৌগটাকে বসিয়ে দিই তাহলে দেখা যাবে কি যে ওইচটা এইচের উপরে পড়বে আর এইচটা এর উপরে পড়বে, ফলে পুরোপুরি যদি তুলে বসিয়ে দিই তাহলে একটা আরেকটার উপরে কিন্তু সমাপতিত হবে না, সমাপতিত যদি না হয় তাহলে এই ধরনের অণুকে বলা হচ্ছে কাইরাল অণু। এবং এই কাইরাল অণুতে যে কেন্দ্র থাকে সেটাকে আমরা বলবো কি কাইরাল কেন্দ্র। এই যে এখানে কাইরাল কেন্দ্রতে হলো কি যে নর্মালি কাইরাল কেন্দ্র কি কার্বন, কার্বনযুক্ত কেন্দ্র, এবং এই কার্বনে চারটি যে গ্রুপ থাকবে এই চারটি গ্রুপ অবশ্যই ভিন্ন ভিন্ন চারটি গ্রুপ থাকবে, এই একটি গ্রুপ এই একটি গ্রুপ এই একটি গ্রুপ, তাহলে কাইরালের ক্ষেত্রে এটি চারটি গ্রুপ ভিন্ন ভিন্ন গ্রুপ থাকবে অথবা অন্যভাবে থাকতে পারে, তো সেটি আমরা সেখানে যাচ্ছি না আমরা। তাহলে যেটি হচ্ছে যে কাইরালের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন থাকবে এবং
এটি আমরা যদি অসমাপ্ত কার্বন বা কাইরাল অণু বা কাইরাল কার্বন কাকে বলছি, তাহলে আমরা যে চারটি ভিন্ন ভিন্ন গ্রুপ বা গ্রুপ যুক্ত থাকবে এবং এই অণুটি একটা অপ্রতিসম অণু হবে, দ্যাট মিনস এটা এটার উপরে সমাপতিত হবে না। তো সমাপতিতর বিষয়টা কিরকম, আমরা যদি সমাপতিত হওয়ার ক্ষেত্রে যদি আমরা যদি একটু বলি, খেয়াল করো আমরা যে দুইটা হাত এখানে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের দুইটা হাত একটা হাত আর একটা হাতের মতোই দেখতে, এবং এই হাত দুইটা একটা হাতের, আমরা যদি একটা হাতকে যদি আর একটা হাতের উপরে কখনো বসাতে চাই একইভাবে, তাহলে খেয়াল করবা যে একই উপরে কখনোই বসানো যায় না, এই বৃদ্ধাঙ্গুলটা এই পাশে থাকতেছে, এই বৃদ্ধাঙ্গুলটা কিন্তু এই পাশে থাকতেছে, দুইটা হাত দেখতে কিন্তু একই রকম, কিন্তু একটা হাতের উপরে আরেকটা হাত কোনোভাবেই আমার বসানো সম্ভব না, বা এভাবে যদি বসাই একটা হাতের উপরে আরেকটা, ফলে একটা হাতকে আরেকটা হাতের কি বলবো আমরা, কাইরাল বলবো, ঠিক আছে, ফলে একই রকম দেখতে কিন্তু একটা আরেকটার উপরে সমাপতিত কখনোই হবে না। হোয়ারেজ আমরা এটাকে যদি মিরর ইমেজ মানে একটা হাতকে যদি আমরা এভাবে রাখি, এভাবে রাখার পরে সামনে যদি তুমি একটা এর উপরে যদি আয়না নাও, তাহলে আয়নার ভিতরে আমরা যে হাতটাকে দেখব সে হাতটা কিন্তু, আমি যদি ডান হাতটা যদি সামনে রাখি আয়নার আর ভিতরে যে হাতটা দেখব সে হাতটা কিন্তু বাম হাত, তাহলে ডান হাতের মতোই কিন্তু বাম হাত এবং ভিতরে যে হাতটা আয়নার ভিতরে যে হাতটা দেখব সেটি কিন্তু বাম হাত। আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখো এটি একটি হাত, এটি ডান হাত এখানে, আর এর ভিতরে যে হাতটা সে হাতটা কিন্তু এখানে, এই যে দেখো যে মিরর ইমেজ অফ রাইট হ্যান্ড, রাইট হ্যান্ডের যে মিরর ইমেজ সে মিরর ইমেজটা কেমন দেখতে, সেম একদম লেফট হ্যান্ডের মধ্যে। তাহলে দুইটা হাত কি, একটা হাত আর একটা হাতের মিরর ইমেজ টু ইচ আদার, একটা আর একটা দর্পণ প্রতিবিম্ব। তাহলে একটা হাতকে দর্পণের মধ্যে দিয়ে দেখলে আরেকটা হাতের মতো লাগবে, কিন্তু একটা হাতের উপরে আরেকটা হাত সমাপতিত হবে না। তাহলে যোগের ক্ষেত্রেও ঠিক তাই, এই যোগটা এই যোগের উপরে সমাপতিত হবে না, কিন্তু এখানে মাঝখানে যদি আমি একটা আয়না দেই, মাঝখানে যদি আমি এরকম একটা আয়না দেই, তাহলে এই আয়না দিয়ে যদি দেখি তাহলে এই যোগটা ঠিক আয়না দিয়ে দেখলে এরকম যোগ দেখব, আয়নার ভিতরে আমরা এটা দেখব। তাহলে একটা আরেকটার মিরর ইমেজ কিন্তু একটা আরেকটার উপরে সমাপতিত হবে না। তাহলে এরকম যোগই হচ্ছে কি, কাইরাল অণু, এই যে পরস্পরের সমাণু এরাই হচ্ছে কাইরাল অণু। তাহলে একটি এটি সত্য হচ্ছে যে একটা আরেকটার উপরে সমাপতিত হবে না, একটা আরেকটার উপরে মিরর ইমেজ। তো এটাকে যদি আরেকটু ভালো দেখি, তো আমরা এখানে দেখি তাহলে যোগের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, ঠিক হাত যেরকম দেখলাম আমরা যোগের ক্ষেত্রে যদি এরকম যোগ, এই যোগটাকে মিরর ইমেজে লাগবে এরকম, বা এই যে যোগ এই যোগটাকে মিরর ইমেজে লাগবে কিন্তু এরকম। তাহলে আমরা এখানে যেরকম দেখাচ্ছি, এখানে যেরকম বোর্ডে যেরকম দেখলাম, তোমরা চিত্র দেখতে পাচ্ছ যে মিরর ইমেজ টু ইচ আদার। তাহলে আমরা এটা কাইরালিটি জিনিসটা কি, কাইরাল কার্বন কি এবং কাইরাল অণু কি সেটি আমরা ভালো মতো বুঝলাম। আমাদের যেমন আমরা যদি এখানে বলি যে এখানে একটা যেমন মিরর ইমেজ, এই যে মিরর ইমেজ এখানে দেখো, একটা যে আমরা যৌগ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি যে এখানে কার্বন, এই কার্বনটি কাইরাল কার্বন কারণ চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত আছে, এই কার্বনটি একটি মিরর ইমেজ, এখানে মিরর যদি দেওয়া হয় তাহলে এই মিররের মধ্যে এটি দেখা যাবে, এই দুইটি পরস্পরের সমাণু এবং আণবিক সংকেত গাঠনিক সংকেত দেখি, কিন্তু এটাকে এর উপরে যদি বসাতে চাই এই মোটা দাগ দিয়ে বোঝাচ্ছে কি যে এই যেহেতু এগুলো ত্রিমাত্রিক সেই জন্য এই গ্রুপটা সামনে আছে, এই গ্রুপটা সামনে আছে, আর ডট ডট দিয়ে বোঝাচ্ছে এটি পিছনে আছে, থ্রি ডাইমেনশনাল এটি একটি শেপ। তাহলে এটিকে যদি বসাতে চাই তাহলে এর উপরে কখনো এটিকে সমাপতিত করা যাবে না, বাট এখানে এইটাকে এইটাকে যদি আমরা দেখি আয়নার মধ্যে তাহলে এই যোগটার মতো দেখব। তাহলে আমরা দেখলাম যে মিরর ইমেজ টু ইচ আদার, কিন্তু একটা আরেকটার উপরে সমাপতিত হবে না। আমরা নেক্সট যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যানানসিওমার। তাহলে এই যে আমরা দেখতেছি যে দুইটি সমাণু একটা আর একটা যে সমাণু, এই যে যৌগ একটি আরেকটি সমাণু, এই দুইটি যৌগ যদি একটা আরেকটার উপরে অপরিস্থাপনীয় হয় বা উপস্থাপনীয় যদি না হয়, কিন্তু একটা আরেকটার মিরর ইমেজ, একটা যদি আরেকটার মিরর ইমেজ হয় কিন্তু একটা আরেকটার উপরে উপস্থাপনীয় হবে না, এবং এই দুইটি যৌগ পরস্পরের সমাণু এবং উভয়টি হল অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ অর্থ হচ্ছে যে এদের কাইরাল কার্বন আছে এবং এরা তল সমবর্তিত আলোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আচরণ করে, তাহলে তাদেরকে পরস্পরের আমরা বলবো কি অ্যানানসিওমার, এবং যে প্রক্রিয়াটিকে আমরা বলবো যে অ্যানানসিওমারিজম। তাহলে আমরা এই দুইটা যৌগ, যেমন আমি এখানে ডিল্যাকটিক অ্যাসিড, এটাকে যদি আমরা বলি যে ডেক্সট্রো ডিল্যাকটিক অ্যাসিড, সংক্ষেপে আমি যদি বলি ডি দিয়ে প্রকাশ করা হয় সংক্ষেপে, তাহলে এটি হলো ডিল্যাকটিক অ্যাসিড, এটি হলো এল্যাকটিক অ্যাসিড। তাহলে এই ডিল্যাকটিক এবং এল্যাকটিক অ্যাসিড এই দুইটি যৌগ, এরা পরস্পরের সমাণু, একটা আরেকটা দর্পণ প্রতিবিম্ব,
একটা আরেকটার উপরে সমাপতিত হবে না। এই দুইটি যৌগকে এই পরস্পরের সমাণু, এই দুইটিকে বলা হচ্ছে কি অ্যানান্সিওমার, আর প্রক্রিয়াকে বলবো আমরা কি অ্যানান্সিওমারিজম। তাহলে আমরা অ্যানান্সিওমার এবং অ্যানান্সিওমারিজম তৈরি হবে, এবং অ্যানান্সিওমার কখন তৈরি হয় এবং যে কথাটি এখানে বলা আছে, তো আমরা যদি এখানে যদি দেখি, আমরা একটা চিত্রের মধ্য দিয়ে যদি দেখি, খেয়াল করো এটি একটি, এই দুইটি একটি অপটিক্যালি একটি পরস্পরের মিরর ইমেজ টু ইচ আদার। এটাকে যদি আমরা দেখি কার্বনের এখানে দেখো এ বি ডি সি এভাবে থাকবে, এটাকে যদি আমরা মিররে দেখি মিররের ভিতরে ঠিক এভাবে দেখবো আমরা সি ডি বি এ এভাবে দেখবো, এই প্যাটার্নে দেখবো। কিন্তু এটাকে তুলে যদি এর উপরে বসাও তাহলে এটাকে কখনোই বসবে না, বি এর উপরে সি বসবে এবং এই সি এর উপরে বি বসবে, দ্যাট মিনস একটা আরেকটার উপরে সমাপতিত হবে না। কিন্তু একটা আরেকটা মিরর ইমেজ দুটাই অপটিক্যালি অ্যাক্টিভ, দুটাই তল সমাবর্তিত আলোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আচরণ করবে, এবং সেই জন্য এরাকে পরস্পরের এই দুইটি সমাণুকে পরস্পরের আমরা বলবো কি অ্যানান্সিওমার, এবং প্রক্রিয়াটিকে আমরা বলবো অ্যানান্সিওমারিজম। তাহলে আমরা অ্যানান্সিওমার কি অ্যানান্সিওমারিজম কি সেটি আমরা দেখলাম। আমরা নেক্সট আমরা খেয়াল করব ডায়াস্টিরিও আইসোমার। ডায়াস্টিরিও আইসোমারটি কি, ডায়াস্টিরিও আইসোমার হচ্ছে যে যে সমস্ত আলোকসক্রিয় যৌগের ক্ষেত্রে দুইটি কাইরাল কার্বন থাকবে বা দুইটি অসদৃশ্য অপতিসম কার্বন থাকবে, এই দুইটি আলোক সমাণু যদি তারা যদি ইন্ডিভিজুয়ালি আলোক সক্রিয়তা প্রদর্শন করে কিন্তু এবং তারা পরস্পরের সমাণু হয়, কিন্তু একটা আরেকটার উপরে মিরর ইমেজও হবে না, একটা আরেকটার উপরে একটা আরেকটার উপরে উপস্থাপনীয় করা যাবে না, মানে আমরা বলবো কি যে দুইটি কাইরাল কার্বনযুক্ত আলোক সমাণু যারা অপটিক্যালি অ্যাক্টিভ কিন্তু একটি আরেকটির উপরে উপস্থাপনীয় হবে না এবং একটি আরেকটির মিরর ইমেজও নয়, তাদেরকে আমরা বলবো কি ডায়াস্টিরিও আইসোমার। আমরা যদি একটু উদাহরণে দেখি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই যৌগটাকে যদি দেখি তাহলে এই যৌগটা এটি কিন্তু কি এই এই যৌগ এই কার্বনটা কিন্তু কাইরাল কার্বন, কারণ এই কার্বনে চারটা ভিন্ন গ্রুপ যুক্ত আছে ঠিক এই কার্বনটা। তাহলে দুইটা অসদৃশ্য কার্বন বা অপ্রতিসম কার্বনযুক্ত যৌগ যেটা এটি কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, এবং এইটার আমরা যদি এটাকে যদি আমরা যদি ঘুরিয়ে দিই তাহলে আমরা কি পাব, আমরা যদি এখানে একটু যদি চেঞ্জ করি তাহলে আর সুবিধা হবে বুঝতে। আচ্ছা বা এটাই থাক ওএইচ, কিন্তু আমরা যদি এরকম লিখি আমি এখানে একটু চেঞ্জ করে দিলাম বিআর, এইচ ওএইচ তাহলে আমরা দেখতেছি কি এই যে এটি এবং এটি এই দুইটি কিন্তু পরস্পরের সমাণু। আমরা যদি খেয়াল করো এখানে দেখি যে এই দুইটি যৌগ এই দুইটাই অপটিক্যালি অ্যাক্টিভ, দুইটি পরস্পরের সমাণু, কিন্তু এই দুইটি যৌগ যদি বলি যে এটাকে যদি আমরা এর উপরে তুলে বসাই তাহলে এটি একটা আরেকটার উপরে সমাপতিত হবে না। ঠিক একইভাবে আমরা যদি বলি যে একটা আরেকটার উপরে মিরর ইমেজও না, আমরা এই অংশটা এটার সাথে হয়তো মিরর হবে কিন্তু এখানে যদি আমরা বলি যে এইচ আর বি আর তাহলে এখানে কিন্তু ব্রোমিন যেদিকে আছে এদিকে কিন্তু আমরা মিরর ইমেজ দিতে তো ব্রোমিনকে এই পাশে আসতে হতো। তাহলে আমরা যদি বলি যে এই দুইটা যৌগ যে পরস্পরের সমাণু তারা কিন্তু একটা আরেকটার উপরে সমাপতিত হচ্ছে না, একটা আরেকটার উপরে অপরিস্থাপনীয়, ঠিক একইভাবে একটা যৌগ আরেকটা যৌগের উপরে কিন্তু মিরর ইমেজও না। তাহলে যারা পরস্পরের সাথে মিরর ইমেজ না এবং একটা আরেকটার উপরে অপরিস্থাপনীয় হচ্ছে না কিন্তু দুইটি কাইরাল কার্বনযুক্ত যৌগ এবং দুইটি আলাদা আলাদা অপটিক্যালি অ্যাক্টিভ তাদেরকে আমরা বলবো কি, এবং এই দুইটি একটি আলোক সক্রিয় হতেও পারে আবার অনেক ক্ষেত্রে
নাও হতে পারে, এটি যে এটি একটি অপটিক্যালি দুইটি একটি অপটিক্যালি অ্যাক্টিভ এটি আমরা দেখালাম, কিন্তু দুইটি অপটিক্যালি অনেক ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে হয় না, তাহলে সেই ক্ষেত্রে এদেরকে আমরা বলবো কি পরস্পরের ডায়স্টেরিও আইসোমার। আমরা যদি এখানে একটু যদি চিত্র দেখি, খেয়াল করো আমরা এইখানে যদি দেখি, দেখো এখানে এরকমই একটি যৌগ দিয়ে দেখানো হয়েছে, এখানে দেখো যে এখানে এই কার্বনটা, এই কার্বন এবং এই কার্বন, এই দুইটি কিন্তু কাইরাল কার্বন, এবং এখানে ওএইচ আছে, এইচ আছে, ব্রোমিন আছে, এইচ আছে, এখানে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ আছে। ঠিক এইটার এইটা দেখো, এইটা এবং এইটা, এই দুইটি কিন্তু কি সমানু এবং পরস্পরের সমানু, কিন্তু এইটা এটার উপরে যদি এটাকে বসাও তাহলে এই যৌগটা একটার উপরে সমাপতিত হবে, ঠিক আছে। তাহলে এই দুইটাকে যদি আমরা পরস্পরের বলি, এই দুইটাকে আমরা পরস্পরের বলবো এনান্সিওমার। আবার এই যৌগটারই দেখো এ এবং বি কিন্তু পরস্পরের এনান্সিওমার, কারণ এই দুইটা যৌগ একটার উপর একটার উপর মিরর ইমেজ, কিন্তু একটা আরেকটার কিন্তু উপরে উপস্থাপনীয় নয়, কিন্তু এই যৌগটারই একটি সমান হচ্ছে সি। এ আর সি যদি খেয়াল করো, তো সিতে দেখো যে এখানে ওএইচ এইচ ওএইচ এইচ একই দিকে আর ব্রোমিন এদিকে, তাহলে এই যৌগটা আর এই যৌগটা যদি বলো, এই দুইটা যৌগ এ এবং সি কিন্তু কি পরস্পরের সমান, কিন্তু এই দুইটা যৌগ একটা আরেকটার উপরে মিরর ইমেজও না এবং একটা আরেকটার উপরে উপরিস্থাপনীয় বা একটা আরেকটার উপরে সমাপতিত হবে না। তাহলে এই দুইটা যৌগ এ এবং সি যারা যাদের দুইটা অপ্রতিসম কার্বন আছে, একটা আরেকটার উপরে সমাপতিত হবে না, একটা আরেকটার মিরর ইমেজও না, তাহলে এই দুইটা এ এবং সিকে বলবো আমরা পরস্পরের ডায়াস্টেরিও আইসোমার। ঠিক একইভাবে যদি আমরা বলি যে বি এবং ডি, খেয়াল করো বি এবং ডি ঠিক একই রকম, দেখো বিতেও দুইটা কার্বন আছে, অপ্রতিসম কার্বন আছে, এখানেও দুইটি অপটিক্যালি অ্যাক্টিভ, এই কিন্তু এই দুইটা যৌগ দেখো বি এবং ডি, এই দুইটা যৌগ কিন্তু পরস্পরের মিরর ইমেজ না, এই দুইটা একটার উপর আরেকটা কিন্তু সমাপতিতও হবে না। তাহলে এটা এবং এগুলো হয় কি করে, একটা থেকে আরেকটা কনভার্ট হয় আসলে রোটেট করার মধ্য দিয়ে, এটা যদি আমরা রোটেট করি, এটাকে যদি রোটেট করি, এই কার্বনের চারপাশে যদি রোটেট করি, রোটেট করার মধ্য দিয়ে আসলে একটা থেকে আরেকটা আইসোমারে এভাবে কিন্তু ইয়া হতে পারে, যে রোটেটের মাধ্যমে। তাহলে এখানে দেখো যে এখানে এই যে বি এবং ডি পরস্পরের কি ডায়াস্টেরিও আইসোমার, তাহলে আমরা এখান থেকে বলবো কি যে এ আর বি, আমরা আগে যেটা একটু আলোচনা করলাম যে এনান্সিওমারের ক্ষেত্রে এ এবং বি পরস্পরের এনান্সিওমার, আবার দেখো যে সি এবং ডি এই দুইটা যৌগ কিন্তু পরস্পরের কি এনান্সিওমার, কারণ সি আর ডি কে যদি মিরর ইমেজ টু ইচ আদার, কিন্তু সি এবং ডি কিন্তু কি না, সি এবং ডি কিন্তু দর্পণ প্রতিবিম্ব হবে, মিরর ইমেজ, কিন্তু একটা আরেকটা উপস্থাপন হবে না, দ্যাট মিনস এই দুইটা পরস্পরের এনান্সিওমার, এ আর বি পরস্পরের এনান্সিওমার, কিন্তু আমি যদি বলি যে এ এবং সি পরস্পরের ডায়াস্টেরিও আইসোমার, বি এবং ডি পরস্পরের ডায়াস্টেরিও আইসোমার, তাহলে আমরা দেখতেছি কি এনান্সিওমার এবং ডায়াস্টেরিও আইসোমার দেখলাম। ডায়াস্টেরিও আইসোমারের ক্ষেত্রে অবশ্যই অপ্রতিসম কার্বন দুইটা থাকবে, একটা আরেকটার মিরর ইমেজও হবে না, কন্ডিশন কি কি দুইটা অপ্রতিসম কার্বন থাকবে, একটা আরেকটার মিরর ইমেজ হবে না এবং একটা আরেকটার উপরে সমাপতিত হবে না, তাদেরকে আমরা পড়ব কি পরস্পরের ডায়াস্টেরিও আইসোমার, এবং প্রক্রিয়াটা হলো ডায়াস্টেরিও আইসোমারিজম। তাহলে আমরা এই বিষয়টা আমরা দেখলাম। নেক্সট আমরা দেখব কি রেশিমিক মিশ্রণ। তাহলে আমরা দেখো খেয়াল করো যে রেশিমিক মিশ্রণটা কি, যে দুইটা এনান্সিওমার, আমরা আবার আগের ইয়াতে যাই, খেয়াল করো আমরা যদি এই যৌগটা লিখি, সাপোজ এই যৌগটা দিয়ে যদি আমরা দেখাই, তাহলে আমরা ল্যাকটিক অ্যাসিড দুইটাই কিন্তু কি, এই দুইটা যৌগতে অপটিক্যালি অ্যাক্টিভ দুইটা যৌগই, আলাদা আলাদা হবে, দুইটা পরস্পরের আইসোমার, পরস্পরের সমানু, একটা আরেকটার কি দর্পণ প্রতিবিম্ব, দর্পণে রাখলে একটা আরেকটার এরকম দেখাবে, দর্পণ প্রতিবিম্ব, দুইটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু একটা আরেকটার উপরে সমাপতিত হবে না, দ্যাট মিনস এই দুইটা যৌগ কি এনান্সিওমার। এখন এই যে দুইটা এনান্সিওমার যারা কিন্তু তল সমাবর্তিত আলোর ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন আচরণ করে, এই দুইটা এনান্সিওমার যদি আমরা 50-50% যদি মিলে সমআণবিক পরিমাণ, এক সমআণবিক পরিমাণ, এটা যে পরিমাণ এটা সমান, সমআণবিক পরিমাণ যদি ইকুইমোলার যদি আমরা মিক্স করি,
হয়তো একটার 30 মিলিলিটার পয়েন্ট অনমোল মিশালাম, আর একটার পয়েন্ট অনমোল মিশালাম 30 মিলিলিটার, তাহলে সম আণবিক পরিমাণে যদি দুইটাকে যদি আমরা মিশ্রণ তৈরি করি, তাহলে যে মিশ্রণটি হবে সেই মিশ্রণকে বলা হবে কি রেসিমিক মিশ্রণ। তাহলে এই অ্যানানসিওমার দুইটির সম আণবিক পরিমাণ মিশ্রণকে বলা হবে রেসিমিক মিশ্রণ। এবং এই যে রেসিমিক মিশ্রণটা তৈরি হবে 50-50% মিশ্রণের মধ্য দিয়ে যে রেসিমিক মিশ্রণটা তৈরি হবে সেই মিশ্রণটা হবে আলোক নিষ্ক্রিয়। তো কেন আলোক নিষ্ক্রিয় হবে, খেয়াল করো যে এইটাকে যদি আমি ইন্ডিভিজুয়াল যদি আমরা যদি পোলারিমিটারের নলের মধ্যে যদি প্রবেশ করাই, তাহলে এই যৌগটা যেহেতু এটা ডানাবর্তি, তাহলে এই যৌগটা ঠিক 2.24 ডিগ্রি যদি আমরা যদি নবকে যদি ডানে ঘুরাই, তাহলে এই যৌগটার ক্ষেত্রে যে উজ্জ্বলতাটা হারিয়ে গেছিল, উজ্জ্বলতা কমে গেছিল, সেই উজ্জ্বলতাটা আবার ফিরে আসবে। দ্যাট মিনস এটা ডানাবর্তি, এটা 2.24 ডিগ্রি ডান দিকে ঘুরিয়ে তার সক্রিয়তাটা আসবে, মানে তার উজ্জ্বলতাটা আসবে। ঠিক এই যৌগটা তার যে সমানু এটাকে ঠিক আমরা বাম দিকে, এটাকে ঘড়ির কাঁটার দিকে এইভাবে যদি আমরা যদি নবটাকে ঘুরাই, তাহলে এটাকে 2.24 যদি এটার উজ্জ্বলতা ফিরে আসে, ঠিক এর সমানু এটার ক্ষেত্রে উল্টা দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি 2.24 ডিগ্রি ঘুরাই, তাহলে তার উজ্জ্বলতাটা ফিরে আসবে। এখন আমি এইটা আর এইটা এই দুইটা যৌগকে যদি 50-50% যখন মিশাচ্ছি, তখন কি হচ্ছে, একটা ডান দিকে একটা বাম দিকে একই পরে সম পরিমাণ, ফলে কি হবে দুইটা মিশ্রণের ফলে আসলে এইটা তখন কি হবে, তখন আর কিন্তু দুইটা যেহেতু সম পরিমাণ একটা আরেকটাকে মিনিমাইজ করে ফেলবে, এই মিনিমাইজ করার ফলে এই সম আণবিক মিশ্রণ তখন আলোক সক্রিয়তা দেখাবে না। তার অর্থ কি মিন করে যে এই দুইটা সমানবিক মিশ্রণ যদি আমরা যদি ওই নলের মধ্যে যদি প্রবেশ করাই, তারপরে যদি আমরা যদি পোলারিমিটারে যদি দেখি, তাহলে পোলারিমিটারের যে আলোর উজ্জ্বলতা সেই আলোর উজ্জ্বলতাটা হ্রাস পাবে না। দ্যাট মিনস ওই মিশ্রণটার মধ্যে মিশ্রণটা এই পোলারিমিটারের আলোকে সিঙ্গেল স্লিটেজ বা প্ল্যান পোলারাইজড আলোকে কিন্তু সে শোষণ করতে পারবে না, ফলে আলোর উজ্জ্বলতা আগের মতোই দেখবে। তার অর্থ কি যে এটার আবর্তন কোণের মান কিন্তু শূন্য হবে এবং এটা কোনো আলো শোষণ করতে পারবে না, দ্যাট মিনস এই মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হবে। এটিকে আমরা বলবো কি রেসিমিক মিশ্রণ। তাহলে এরকম দুইটি অ্যানানসিওমারের ভিতরে সমানবিক মিশ্রণ যারা আলোক সক্রিয়তা প্রদর্শন করে না, আলোক নিষ্ক্রিয় থাকে এবং আবর্তন কোণের মান শূন্য হয়, তাদেরকে আমরা বলবো কি রেসিমিক মিশ্রণ। তো আমরা যদি ইয়াতে ভালো মতো এটা বুঝে নিলাম যে আমরা রেসিমিক মিশ্রণ জিনিসটা কি এবং কেন এটা আলোক নিষ্ক্রিয় হচ্ছে এবং এটা আবর্তন কোণের মান কেন শূন্য হচ্ছে। নেক্সট আমাদের হচ্ছে কি মেসোযৌগ। মেসোযৌগটা হচ্ছে কি যে দুইটা আমরা একটু আগে ডায়াস্টেরি আইসোমার দেখলাম, সেখানে দুইটা আমরা কাইরাল কার্বন দেখলাম, তাহলে দুইটা অপ্রতিসম কার্বনযুক্ত এরকম যদি কোনো একটা যৌগ হয়, সেই ক্ষেত্রে একটা অর্ধাংশ আর এক অর্ধেকাংশ যদি উপরে যদি উপরে মানে সমভাবে যদি পতিত হয় এবং একটা আরেকটার উপরে যদি পুরোপুরি আপতিত হয়ে যায় এবং যদি মিলে যায়, তখন এই যৌগটা কিন্তু আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। আমরা যদি তল সমাবর্তিত আমরা যদি একটু খেয়াল করি তাহলে এটা বুঝতে পারবো। যৌগটা আমরা যদি দেখাই একে, খেয়াল করো একটি যৌগ, তাহলে এই যৌগটার ক্ষেত্রে এই যৌগটার ক্ষেত্রে চারটি সমানু সম্ভব, দুইটা কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বনের কয়টি সমানু সম্ভব আমরা একটু পরে সেটি বলবো। এই যৌগ দুইটা কাইরাল কার্বন থাকলে চারটা সমানু সম্ভব, তো চারটা সমানুর মধ্যে এটি একটি সমানু, কিন্তু চারটা সমানু সম্ভব এটা একটা সমানু, আমরা কার্বন আর দেখাচ্ছি না, আমরা এভাবে যদি দেখি এটি আরেকটি হবে, এই যে
তাহলে আমরা দেখতে শিখি যে এই যৌগটির চারটি সমানু সম্ভব। এখন এটা কি হবে? পরস্পরের মিরর ইমেজ। এটা কি হবে? পরস্পরের মিরর ইমেজ। আমরা যদি বলি এ বি সি ডি, এই চারটি সমানু, এই যৌগটি চারটি সমানু সম্ভব। এবং এই যে সমানু চারটি যে সমানু সম্ভব, এই সমানুগুলো যদি আমরা দেখি তাহলে এই যে এই যৌগ এবং এই যৌগটার ক্ষেত্রে যদি আমরা বলি যে এই যৌগটার ক্ষেত্রে খেয়াল করো যে এখানে যদি তো আমরা যদি বলি যে এখানে দুইটা অংশ, আমরা যদি এখানে যদি এই যে এই অর্ধাংশ বরাবর যদি একটি যদি আমরা যদি দাগ কল্পনা করি তাহলে এই অর্ধাংশ এক অর্ধাংশকে যদি আমরা এভাবে যদি ভাঁজ করি, খেয়াল করো যে আমরা এখান থেকে ভাঁজ করে এটাকে যদি এর উপরে বসাই তাহলে এটা এর উপরে বসবে, তখন কি হবে? ওইচটা ওইচের উপরে, এইচটা এইচের উপরে এবং সিও ওইচটা সিও এইচের উপরে। তাহলে এই যে এক অর্ধাংশ আর এক অর্ধাংশের উপরে উপরিস্থান মানে প্রতিবিম্বের ন্যায় আচরণ করবে এবং এভাবে বসবে। তাহলে এক অংশ তল আর এক অংশ তলের ক্ষেত্রে এরকম এক অর্ধাংশ আর এক অর্ধাংশেরও যদি উপরিস্থাপনে হয় ফলে ওভারঅলি এই যৌগটা কি হবে? এক অর্ধাংশ কিন্তু এটা কিন্তু কাইরাল কার্বন আছে, এটি কিন্তু আলোক সক্রিয় বলবো। এই অর্ধাংশের কথা যদি বলি এই অংশের ক্ষেত্রে কিন্তু এটিকে আলোক সক্রিয়তা বোঝাবে, এইটির ক্ষেত্রে আলোক সক্রিয়তা বোঝাবে। কিন্তু যখন এক অর্ধাংশ আর এক অর্ধাংশের পতিত হচ্ছে তখন এই অর্ধাংশের আলোক সক্রিয়তা এই অর্ধাংশের আলোক সক্রিয়তাকে কি করবে? নিষ্ক্রিয় করে ফেলবে। ফলে ওভারঅল যৌগটি তখন কি হবে? আলোক নিষ্ক্রিয় হবে। তাহলে এই রকম যৌগকে আমরা বলবো কি? মেসো যৌগ বা মেসো কম্পাউন্ড। তাহলে আমরা বলতেছি কি যে এই দুইটা অংশের গঠন যদি অনুরূপ হয় এবং এই মধ্য তল বরাবর যদি একটাকে আরেকটার উপরে যদি এরকমভাবে যদি একটা একটা যদি মিরর ইমেজ হয়, এখানে যদি আমরা যদি একটা দর্পণ ধরি তাহলে ঠিক মিররটা কিন্তু দুইটা এরকম একই রকম হবে। তাহলে একটা অর্ধাংশ আর একটা অর্ধাংশ মিরর ইমেজ হয় এবং ভাঁজ করে যদি এভাবে ধরিতে বসানো যাবে তাহলে সেরকম ক্ষেত্রে দুইটা অর্ধাংশের সক্রিয়তা পরস্পরের ক্ষেত্রে কি হবে? নিষ্ক্রিয় হয়ে যাবে এবং ওভারঅলি যৌগটা আলোক নিষ্ক্রিয় হবে। তাহলে এই ধরনের যৌগকে আমরা বলবো কি? মেসো যৌগ। এখানে খেয়াল করো মেসো যৌগের ক্ষেত্রে দেখো এখানে এখানে একটা আয়ন দিয়ে দেখিয়েছে, এখানে এইচ দিয়ে দিলেও অসুবিধা নাই। তাহলে এই যে সিও এইচ বা সিও এইচ, তাহলে এই যে দেখো ও এইচ এইচ ও এইচ এইচ, আমরা যদি এই মাঝখান বরাবর যদি একটা যদি আয়না রাখি তাহলে এই মাঝখান বরাবর যদি দেখি তাহলে এই মাঝখান বরাবর এই অংশটার প্রতিবিম্ব দর্পণ প্রতিবিম্ব কিন্তু এই অংশটা, ফলে এই অংশটা সক্রিয় এই অংশটা সক্রিয়, কিন্তু দুই অর্ধাংশের সক্রিয়তা কি হবে? পরস্পর মিনিমাইজ হয়ে যাবে। ফলে দেখা যাচ্ছে কি যে মিনিমাইজ হওয়ার কারণে এই এই যৌগটা হয়ে যাবে আলোক নিষ্ক্রিয়, ফলে এই যৌগটাকে আমরা বলবো আলোক একটি নিষ্ক্রিয় যৌগ। তাহলে আমরা দেখলাম কি যে মেসো কম্পাউন্ড ডায়েস্টে আমরা অনেকগুলা বিষয়ে আলোচনা করলাম, ডায়েস্টেরাইসোমার, এনান্সিওমার, মেসো কম্পাউন্ড, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম। এবং এই যৌগগুলা আসলে এই যে বিভিন্ন যে যৌগ এই যৌগগুলিকে আসলে পরস্পরের সাথে আলাদা করা যায় না। যদি আমরা যদি বলি যে দুইটা এনান্সিওমারের মিশ্রণ, দুইটা এনান্সিওমারের মিশ্রণকে স্বাভাবিকভাবে স্বাভাবিক প্রক্রিয়া আলাদা করা যায় না, এটিকে বেশ কিছু জৈব রাসায়নিক পদ্ধতি আছে, রাসায়নিক পদ্ধতি আছে আর অন্যান্য পদ্ধতি আছে, সেই সমস্ত পদ্ধতির মধ্য দিয়ে এই এনান্সিওমারগুলির মিশ্রণ বা ডায়েস্টেরাইসোমারের মিশ্রণগুলিকে পরস্পর থেকে আলাদা করা হয়। এবং একটি যৌগ যদি আমরা বলি যে একটি যৌগ যদি তোমাকে যদি বলা হয় যে তোমাদেরকে যে একটা যৌগের ক্ষেত্রে কতগুলি আইসোমার হবে, তাহলে আমরা একটু আগে যেটি বললাম যে এটি আইসোমার সরি আইসোমার ইয়ার ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে যে আমরা যদি একটু দেখি খেয়াল করো যে একটি যৌগে যদি একটি কাইরাল কার্বন থাকে তাহলে তার আইসোমার হবে দুইটি। তাহলে এই কয়টা কাইরাল কার্বন, ঠিক আছে, তার উপরে নির্ভর করবে তাহলে আইসোমার। তাহলে একটা কাইরাল কার্বন থাকে দুইটি, এবং যদি দুইটি কাইরাল কার্বন থাকে, আমরা একটু আগে যেটি ছবিতে যেটি দেখছি যে এখানে কিন্তু দুইটি কাইরাল কার্বন আছে, তাহলে এরকম দুইটা যদি কাইরাল কার্বন থাকে তাহলে হবে কি? তার আইসোমার হবে টু স্কোয়ার, মানে কি
দুই দুগুণী চার, চারটি তার আইসোমার হবে। এরকম যদি তিনটি থাকে সেভাবে বাড়তে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এটি এবং এরকম যৌগ অপটিক্যালি অ্যাক্টিভ বা অপটিক্যাল আইসোমারিজম আমরা কিভাবে একটা যৌগ দেখে কিভাবে বুঝবো, একটা যৌগে সাধারণত এরকমভাবে থাকে। আমরা যদি এটির যদি কথা বলি তাহলে যেমন কোন একটি যৌগ যদি এভাবে থাকে, এই যে দেখো এরকম এই প্যাটার্নের যদি থাকে, যেমন এই এই কার, তাহলে এখানে বোঝা যাবে কি এই কার্বনটিকে কাইরাল কার্বন ধরতে হবে। এই কার্বনের এই যে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি থাকে, তার অর্থ কি যে এই গ্রুপটি আসলে পরিবর্তন হবে, এই গ্রুপটি অথবা ডানে হবে অথবা বামে হবে। তাহলে এরকম প্যাটার্নের যদি যৌগ থাকে তাহলে তোমাকে যদি আইসোমার বের করতে বলে, তাহলে এখানে কাইরাল কার্বন যেহেতু একটি, তুমি দুইটি লিখবা এবং একটি COH CH3 আর এইচ আর ওইচ, ওইচ একবার ডান দিকে একবার বাম দিকে, ডান দিকে এদিকে যদি বড় গ্রুপটা দাও তাহলে এদিকে ডানাবর্তী আর বাম দিকে দিলে হচ্ছে বামাবর্তী। তাহলে এই ধরনের যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরকম যদি থাকে তাহলে এটি একটি চেটার উপায় যে তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের যৌগের ক্ষেত্রে এটি হবে কি আলোক সমানতা, এই ধরনের যৌগ আলোক সমানতা প্রদর্শন করবে এবং আলোক সমানতা দেখাবে। ফলে যে কোনো যৌগের ক্ষেত্রে তোমাকে যদি বলে তাহলে তোমাকে এভাবে দিতে হবে। অথবা যদি এরকম বলে যে হয়তো এরকম দিল COH CHOH CHOH, তাহলে বুঝতে হবে কি যে এখানে এটা একটা, এটা একটা কাইরাল কার্বন। এখানে OH এর পরিবর্তে অ্যামিন থাকতে পারে, NH2 থাকতে পারে, এখানে NH2 থাকতে পারে, অন্য কোনো গ্রুপ থাকবে, ব্রোমিন থাকতে পারে, যে কোনো গ্রুপ থাকতে পারে। তাহলে ধরে নিতে হবে যে এইটা এবং এটা কাইরাল কার্বন এবং এটাকে সাজা হবে তখন কীভাবে, এই কার্বনটাকে এই যে দুইটা কার্বন, এখন এই কার্বন এখানে COH গ্রুপ আছে, এই কার্বনে এইচ আর ওইচ, তাহলে একবার ওইচ ডান দিকে দাও, আবার COH এই পাশে দাও এইচ আর COH, এই একটি আইসোমার। এখন এই গ্রুপগুলোকে চেঞ্জ করো, এই গ্রুপগুলোকে চেঞ্জ করে এইচ ওইচ আছে এটাকে ঠিক রেখে এটাকে যদি এই পাশে দাও এটি একটা আইসোমার হবে, এটাকে রেখে এটাকে যদি আবার চেঞ্জ করো একটা হবে, এটাকে রেখে এটাকে যদি চেঞ্জ করো, এরকম চারটা সম্ভব, তাহলে এরকম চারটা আইসোমার সম্ভব। এরকম দুইটি যদি কাইরাল কার্বন থাকে তাহলে এরকম চারটি আইসোমার সম্ভব। তাহলে আমরা কিভাবে কোন কী ধরনের যৌগ থাকলে সেই যৌগে অপটিক্যাল আইসোমারিজম প্রদর্শন করবে সেটি আমরা দেখলাম। তাহলে আজকে আমরা অপটিক্যাল আইসোমারিজম নিয়ে কথা বললাম, সেখানে আমরা অপটিক্যাল আইসোমারিজম কী, কীভাবে প্ল্যানার পোলারাইজড লাইটটা কী, কীভাবে অপটিক্যাল আইসোমারিজমের ক্ষেত্রে অপটিক্যাল অ্যাক্টিভিটি নির্ণয় করা যায়, এবং এখানে আমরা অনেকগুলি টার্ম সম্বন্ধে আমরা জানলাম, আমরা মেসোযৌগ জানলাম, আমরা এনানসিওমার সম্বন্ধে জানলাম, আমরা ডায়াস্টেরয়েড আইসোমার সম্বন্ধে জানলাম, আমরা রেসিমিক মিশ্রণ সম্বন্ধে জানলাম, এবং কী ধরনের যৌগ এই অপটিক্যাল আইসোমারিজম হবে সেটি আমরা জানলাম। তো এটি তোমরা বইয়ে আরেকটু ডিটেলসে আরও পড়বা, তাহলে আরও বিষয়গুলি ইনশাল্লাহ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই বলেই আমি আজকে আমার ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।